সুমনবাবু আপনার কাছে আসি, একজন কংগ্রেস কর্মী হিসেবে সাগর দিঘি নির্বাচনের ফলাফলটা আপনারা বোধ হয় পুরোটা, আমি খারাপ অর্থে বলছি না, ভালো অর্থে বলছি, পুরোটা বোধ হয় হজম করতেও পারেননি একটা ভালো লাগার জায়গা থেকে, তার মধ্যে এই আক্রমণটা কি মনে হচ্ছে সুমনবাবু? বাড়বে সামনের দিনে আর আক্রমণ? অনির্বাণ, ছোটোখাটো দেখতে হলেও না কাঁকড়া বিছে ধরতে নেই হাতে, তার প্রচণ্ড বিষ হয়। পিসিমণি সেই যন্ত্রণা, কোট আনকোট সেই যন্ত্রণা সহ্য করতে পারেননি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বামপন্থী বন্ধুদের, অধ্যাপক বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সরি আইনজীবী সব্যসাচী চক্রবর্তী, শতরূপ ঘোষ, কৌস্তভ চ্যাটার্জি, যারা দিবারাত্র একসঙ্গে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে সামিল হয়ে যতক্ষণ না কৌস্তভের জামিন হয়েছে একসঙ্গে ছিলেন, আগামী দিনেও থাকবেন। যে কথাটা বললাম, কাঁকড়া বিছে ধরতে নেই। 354 এ ধারা একটা দেওয়া হয়েছে, যতগুলো ধারা আজকে অ্যাটাচ করা হয়েছে তার মধ্যে 354 এ হচ্ছে শ্লীলতা হানি। অদ্ভুত লাগে, আমার এক সহকর্মী সমাজ মাধ্যমে আজকে লিখেছে, যে ভদ্রলোক বইটা লিখলেন, যে ভদ্রলোক পুরো কাহিনীটা বইয়ের মধ্যে বয়ান করলেন, তার লেখাতে কোনো শ্লীলতা হানি হলো না, কিন্তু যে পড়তে বললেন এবং পড়াতে বললেন সে শ্লীলতা হানির ধারা তার বিরুদ্ধে প্রয়োগ করলো রাজ্য সরকার। আজকে যে ঘটনা ঘটল, আমি নিজে সকাল 4টার থেকে এই বিষয়ে যখন প্রথম আমাদের কাছে খবর এলো দৌড়দৌড়ি করছি, দেখছি সাধারণ মানুষ যারা যারা জানতে পাচ্ছে, এই বন্ধুরা যারা যারা জানতে পেরেছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের উদ্বেগ, এবং সকাল তুমি যদি লক্ষ্য করে থাকো সকাল 4:30-4টার পর থেকে, সোশ্যাল মিডিয়াতে যখন 6-6 লাখ হয়ে যায় মানুষের রিয়াকশন এই রাজ্য সরকারের বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে, সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করলো কৌস্তভ বাগচি কি কোনো সন্ত্রাসবাদী, অদ্ভুত লাগলো, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে, এই রাজ্যের প্রশাসনকে কোন জায়গায় নিয়ে চলে যেতে চাইছে, গণতন্ত্র বলে কোনো জিনিস থাকবে না, প্রতিবাদ বলে কোনো জিনিস থাকবে না, কোনো বিরোধী পরিসর থাকবে না, বিরোধী কণ্ঠস্বর থাকবে না, সব দাবিয়ে দিতে হবে। 120B ক্রিমিনাল কনস্পিরেসি, ক্রিমিনাল কনস্পিরেসির কি আছে? আজকে তুমি যদি একটা বই লেখো, সেটা যদি আমি বয়ান করি ক্যামেরার সামনে, সেটা তো ব্ল্যাক এন্ড হোয়াইটে রয়েছে, ঠিক, এটা কাউকে পড়তে বলার মধ্যে ক্রিমিনাল কনস্পিরেসির কি আছে? শ্লীলতা হানি কোথায় হয়েছে? এই এই জবাবগুলো আজকে আমাদের আইন ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রয়েছে, এবং মহামান্য আদালত আজকে কৌস্তভকে বেল দিয়ে প্রমাণ করে দিলেন। দেখো একটা কেস যখন রুজু হয় একটা কথা বলবো, যদি অন্যভাবে না নেন, মানে এটা ইতিহাস বলেই বলছি, কোনো খোঁচা দেওয়ার জন্য বলছি না, কৌস্তভ এটার উত্তর দিয়ে গেছে, আপনি শুনেছেন। দেখুন, জরুরি অবস্থা কংগ্রেস করেছিল, জরুরি অবস্থার জন্য কংগ্রেস পরবর্তীকালে ক্ষমা স্বীকার করেছে, ভুল স্বীকার করেছে, কিন্তু মুশকিল হচ্ছে যে সবাই যারা তখন কংগ্রেস করতেন বা কংগ্রেসের আবর্তে এসছেন, সবাই বোধ হয় সে ভুলটা বা ক্ষমা স্বীকারটা মানতে পারেননি। দেখুন, আপনি কোনটার উত্তরাধিকার নেবেন, কোনটার নেবেন না? আপনার ছোটো কাকার 12 বিঘা জমি ছিল, আপনি উত্তরাধিকারটাও নিতে পারেন, আবার আপনার জ্যাঠা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে, আপনি এটাও নিতে পারেন, কোন উত্তরাধিকারটা নেবেন এটা তো আপনার চয়েস। মুশকিল হচ্ছে জরুরি অবস্থার কিছু বৈধ সন্তানও আমাদের রাজনীতিতে এখনও পর্যন্ত আছে, জরুরি অবস্থার বৈধ সন্তান, তারা জরুরি অবস্থাটাকেও বৈধ মনে করেন, তার উত্তরাধিকারটাকেও বৈধ মনে করেন, তাদেরকে আপনি কী করবেন?